আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি দিন নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম বারান্দার গাছগুলোতে একটু পানি দিতে। আর সকাল 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 গাছগুলোতে পানি দিতে ভালোই লাগে। আজকে একটু ভোরবেলায় উঠেছিলাম, আমার হাজবেন্ড অফিস চলে গিয়েছে, যাওয়ার পরে আমি এক কাপ চা বানালাম, চাটা খেয়েই চলে আসলাম বারান্দায় গাছগুলোতে পানি দিতে। অল্প অল্প করে সবগুলো গাছেই পানি দিয়ে দিচ্ছি। কয়েকদিন মেঘলা আকাশের পরে আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। দেখুন না আজকের আকাশটা কত সুন্দর ঝকঝকে পরিষ্কার, আর কি সুন্দর রোদ উঠেছে সকাল থেকেই। অনেক সুন্দর একটা দিন আজকে। যাই হোক, আকাশ দেখে গাছে পানি দিয়ে এখন আমি চলে যাব রান্নাঘরে। টুকটাক কিছু রান্না আছে, ওগুলো সেরে নেব। তো রান্নার জন্য আমি চুলায় অলরেডি কড়াইয়ে তেল পেঁয়াজ বসিয়ে দিয়েছি। এতে এখন আমি দিয়ে দিচ্ছি চারটা এলাচ ভেঙে। আমি আজকে রান্না করব রুই মাছের ডিম ভাজা, সাথে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে রুই মাছের ডিম ভাজা। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম চারটা এলাচ ভেঙে। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নরম করে নেব। তো আরেকটা প্যানে আমি একটু পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি। ওই প্যানে আমি করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। খুব সিম্পল কিছু রান্না হবে আজকে। শনিবার দিনটায় আমাদের বাসায় একটু সিম্পলই রান্না হয়। প্রতিদিন আসলে মাছ বা মুরগি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু সবজি একটু ডিফারেন্ট কিছু খেতে ভালোই লাগে। এই পাশের কড়াইয়ের পেঁয়াজটা নরম হয়ে গেছে, এটা একটু নাড়া দিয়ে আমি এতে দিয়ে দিব এখন রুই মাছের ডিমটা। মাছের ডিমটা আমি আগেই ধুয়ে একটু ভেঙে একেবারে ব্লেন্ডের মতো করে রেখে দিয়েছিলাম। এখন আমি এতে রুই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের ডিমটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, এতে মাছের ডিমের কোনো গন্ধ থাকলে সেটা চলে যাবে। তো এখন আমি এতে ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন কোনো জায়গায় আস্তে আস্তে থেকে না যায়। ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। এতে আমি দিয়েছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়া আর 2 চামচ গুঁড়া মরিচ দিয়ে এখন আমি ডিমটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু ভালোভাবে আমি লাল করে ডিমটা ভেজে নেব মশলা দিয়ে। এতে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এতে এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব।
এখন আমার পাশের প্যানে যে কড়াই আমি পেঁয়াজটা লাল করতে দিয়েছিলাম সেই প্যানে এখন বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে চিংড়ি মাছটা যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি বাকি মশলাগুলোই দিয়ে দেব। তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিব। মাছের ডিমটাও প্রায় লাল হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিলাম আধা বাটি পানি। পানি দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রান্না করে নেব। মিডিয়াম হিটে রান্না করলে মাছটাও নরম হয়ে যাবে আর আমি একদম পানিগুলা শুকিয়ে নেব। এই ডিমের ভাজাটা একদম ভাজা ভাজা হবে, এটাতে কোনো পানি রাখবো না আমি। পাশের কড়াইয়ের পেঁয়াজটা আর চিংড়ি মাছটা লাল হয়ে গেছে, এখন এই লাল হওয়া চিংড়ি মাছ আর পেঁয়াজের মধ্যে বাকি মশলাগুলোও দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এতে এক চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো মরিচ গুঁড়া আর দিব এক চামচ হলুদ গুঁড়া। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে একটুখানি পানি দিয়ে দিব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো আর সাথে কাঁচামরিচ। 8-10টার মতো কাঁচামরিচ আমি এতে ভেঙে দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি কুমড়াটা আমি একটু ঝাল ঝাল করব, এই জন্য মিষ্টি কুমড়ার মধ্যে 8-10টা কাঁচামরিচও একবারে দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব, এটাতে কোনো পানি অ্যাড করব না। মিষ্টি কুমড়ার যে পানিটা আছে ওইটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে ডিমের পানিটাও অনেকটা শুকিয়ে গেছে, এর মধ্যে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম হিটে রান্না করে আমার মিষ্টি কুমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন এটা একটু নাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনে পাতা। মিষ্টি কুমড়া খুব নরম সবজি, এটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প একটু কিছুক্ষণেই হয়ে যায়, 15-20 মিনিট লাগে রান্না করতে। তো মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ধনে পাতা অ্যাড করে দিব। ধনে পাতা দিয়ে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 5-7 মিনিটের জন্য, এরপরেই আমার এই রান্নাটা ডান হয়ে যাবে।
এইদিকে মাছের ডিমটার মধ্যেও পানিটা শুকিয়েছে। এর মধ্যে আমি এখন একটু দিয়ে দিব এখন ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে ডিমটার অনেক সুন্দর একটা স্মেল আসবে, তাই আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চামচ। মাছের ডিমটার পানিটা শুকিয়ে যে ভাজা ভাজা হয়ে গেছে অনেক সুন্দর হয়ে, এবং ডিমটাও ঝরঝরা হয়ে গেছে। এখন আমি মাছের ডিমটার চুলাটা বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এই হয়ে গেল আমার রুই মাছের ডিমের ভাজা। দেখুন দেখতে কি ইয়াম্মি লাগছে, এটা খেতে যতটা দেখতে যতটাই ইয়াম্মি খেতেও ততটাই ইয়াম্মি। এটার মধ্যে এলাচ মানে দারচিনি সুন্দর একটা স্মেল আসে, এবং জিরার গুঁড়া দেওয়াতে তরকারিটা আরও টেস্ট হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটাও নামিয়ে নেব। মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে, উপর থেকে পানি ছেড়ে দিয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকে দুপুরে আমার সিম্পল কিছু রান্না যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি এইরকম সুন্দর সুন্দর আরও কিছু ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। আল্লাহ হাফেজ।